বন্ধুরা, পুরো পৃথিবী টেকনোলজির সাহায্যে নিজেদের বড় বড় প্রজেক্ট অ্যানাউন্স করছে। যদি ভারতের কথা বলি, ভারত মিলিটারি ফোর্স থেকে শুরু করে মহাকাশ অভিযানে নিজেদের নাম লিখেছে। আমেরিকা, রাশিয়া, চীনও নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে। কিন্তু সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে যে দেশের নাম সবার প্রথমে আসে তা হলো জাপান। সায়েন্স এবং টেকনোলজির সাহায্যে জাপান অনেক বেশি এগিয়ে গিয়েছে। এমন মনে হয় যে এই দেশ 2021-এ নয়, বরং 3021-এ চলে এসেছে। জাপান নিজেদের রোজকার জীবনকে পুরোপুরি টেকনোলজির আওতায় নিয়ে গিয়েছে। যেমন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত এবং খাওয়া দাওয়া করা থেকে টয়লেট পর্যন্ত, যতদিন যাচ্ছে ততই সব কিছু টেকনোলজির সাহায্যেই চলছে। এছাড়াও এই দেশ ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় সব কিছুকে টেকনোলজির সাহায্যে অনেক বেশি উন্নত করে ফেলেছে। আমেরিকা দেশ যদি এক পা এগিয়ে যাওয়ার চিন্তা করে, জাপান সেখানে চার পা এগিয়ে যায়। এমনকি জাপানে যে আপনি এমনটা অনুভব করবেন যে টাইম মেশিনের সাহায্যে আপনি 1000 সাল এগিয়ে গিয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক জাপানের সব আশ্চর্যজনক তথ্যসমূহ, যেসব তথ্য আপনি আগে কখনো শোনেননি। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের অনুরোধ করছি, যদি আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তবে দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন। বন্ধুরা, জাপান দেশের ইতিহাসের কথা যদি বলা হয়, তবে এই দেশে হাজার বছর পূর্বে জোমন গোষ্ঠীরা বসতি স্থাপন করেছিল। এরপর চাইনিজরা এসে বৌদ্ধ ধর্ম প্রবর্তন করে। এরপরে চাইনিজরা এবং জোমনরা মিলে একটি নতুন গোষ্ঠী তৈরি করে, যাকে জামোতো গোষ্ঠী বলা হতো। এই গোষ্ঠীর বড় বড় চোখ এবং শরীরে অনেক লম্বা লম্বা লোম থাকত। আমেরিকার পেশা এবং টোকিও অলিম্পিক গেমস অনুসরণ করার পর জাপান দ্রুত নিজেদের ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত করে নিতে থাকে। আমেরিকার স্টাইলে নিজেদের জীবন চালাতে শুরু করে। জাপানের উন্নত আবিষ্কারগুলোকে ইউরোপ এবং আমেরিকাতে ছড়িয়ে দেওয়া হয়। জাপানি অ্যানিমেশন কার্টুন এবং কমিক্স বুক পুরো পৃথিবীতে বিখ্যাত হতে থাকে। বলা হয়ে থাকে 1960 সালে জাপান এত ভালো ইকোনমিক প্লেস অ্যারেঞ্জ করে যে তার জনপ্রিয়তা ইকোনমিক রেশিওতে 90% এগিয়ে নিয়ে গিয়েছিল। বিশেষ করে অটোমোবাইল আর ইলেকট্রনিক্স জিনিসপত্রতে বিশেষ উন্নতি করে। বন্দর, রেলপথ আর রাস্তার উন্নয়ন করা হয়। ট্যাক্সি আর সরকারি গাড়ি ঘোড়াও উন্নত করা হয়। আর অল্পদিনে জাপান গাড়ি বানানোর দিক দিয়ে সারা পৃথিবীতে 6 নম্বর দেশে পরিণত হয়। এরপরেই জাপানের ভালো দিন আসতে শুরু করে এবং এখনকার সময় এসে আমেরিকা এবং চীনের পর জাপানের ইকোনমিক রেট তৃতীয়। এই দেশের টোটাল জনসংখ্যার কথা যদি বলা হয়, তবে জাপানের টোটাল জনসংখ্যা 12,64,76,461 জন প্রায়। এবং জনসংখ্যার ঘনত্বের দিক থেকে জাপানকে পৃথিবীর 10তম দেশ মানা হয়। এই দেশের রাজধানীর নাম টোকিও সিটি, যার দৈর্ঘ্য অনুযায়ী একে পুরো পৃথিবীর সবচেয়ে বড় সিটি বলা হয়। এছাড়াও জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী এই সিটি পৃথিবীর সবচেয়ে বড় সিটি এবং পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সিটি হিসেবেও একে মানা হয়। এই দেশের ধর্মের ব্যাপারে যদি বলা হয়, তবে এই দেশের 51.8% মানুষ সিন্তো ধর্ম পালন করে থাকে। এছাড়াও 34.9% মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে থাকে। এদেশে এমন মানুষও আছে যারা খ্রিস্টান ধর্ম পালন করে থাকে। এছাড়াও এদেশে মুসলমানও আছে সবচেয়ে কম পরিমাণে, কেননা মুসলমানদের জাপানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একটি বাড়ি ভাড়া নিতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি এদেশের ব্যাপারে আশ্চর্যজনক তথ্যের ব্যাপারে বলা হয়, তাহলে আজকের দিনে পুরো পৃথিবীতে 5000 এমন কোম্পানি আছে যা 200 বছরের বেশি সময় ধরে পুরনো। আর এই 5000 কোম্পানির মধ্যে 3000 কোম্পানি এমন যা জাপান দেশেই পাওয়া যায়। এই দেশের ট্রেন খুব সময় মেনে চলে এবং এই দেশের ট্রেনের এভারেজ টাইম 6 সেকেন্ডই হয়। যদি এদেশের ট্রেন 10 অথবা 15 মিনিট লেট করে ফেলে, তবে তা ওই দেশের মানুষের কাছে খুবই আশ্চর্যের ব্যাপার হয়ে যায়। এই ব্যাপারটাই ওই দেশের টিভি এবং নিউজ পেপারের শিরোনাম হয়ে যায়। পৃথিবীর সবথেকে বেশি মুভি এবং অ্যানিমেশন কার্টুন জাপানেই বানানো হয়, যেখানে যে কোনো দ্বিতীয় দেশের তুলনায় অধিক এবং চমৎকার অ্যানিমেটেড কার্টুন এবং মুভিজ তৈরি হয়ে থাকে। জাপানে 3000-এরও বেশি রেস্টুরেন্ট আছে, যা অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। জাপান কৃষি পণ্যকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি পণ্য ইম্পোর্ট করার দিক থেকে চীনের পরে জাপান দ্বিতীয় অবস্থানে আছে। অটোমোবাইল বানানোর দিক থেকে জাপান প্রথম অবস্থানে আছে। এছাড়া বিভিন্ন বিখ্যাত কোম্পানি যেমন সুজুকি, টয়োটা, হোন্ডা, ইয়ামাহা, মিৎসুবিশি, কাওয়াসাকি, তোশিবা, এসব কোম্পানি এই দেশেরই।
জাপান দেশের অন্য কোথাও পেপার এত বেশি পরিমাণে ব্যবহার করা হয় না যতটা টয়লেটে টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই দেশে প্রতি বছর 15,000 বার ভূমিকম্প হয়ে থাকে, অর্থাৎ দিনে 4 বার করে ভূমিকম্প হয়। এই দেশে 10 বছর বয়সের কম বাচ্চাদের জন্য এটা সুখবর যে এদেশে 10 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো পরীক্ষা দিতে হয় না এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো বাচ্চাকেই ফেল করিয়ে দেয়া হয় না। একটি সার্ভে থেকে এই তথ্যটি সামনে এসেছে যে এই দেশের 80% নাগরিকের কাছে ওয়াটারপ্রুফ মোবাইল আছে, কারণ এই দেশের মানুষ গোসল করার সময়ও মোবাইল ব্যবহার করে থাকে। এই দেশে সবচেয়ে বেশি জাপানি ভাষায় কথা বলা হয়, এছাড়াও চীনা এবং কোরিয়ান ভাষাও বলা হয়ে থাকে। এই দেশের যদি এরিয়ার ব্যাপারে বলা হয়, তবে এই দেশের টোটাল এরিয়া 3,70,915 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা এরিয়ার দিক দিয়ে পৃথিবীতে 62তম ধরা হয়। জাপানি প্রোডাক্ট পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণস্বরূপ এটা বলা যায় যে আমেরিকা এবং চীন নিজেদের প্রোডাক্ট বানায় ঠিকই, কিন্তু ব্যবহার করে জাপানের প্রোডাক্ট। এমনকি ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ারও একই অবস্থা, তারাও জাপানি প্রোডাক্টসই ব্যবহার করেন। জাপানে 50,000-এর থেকে বেশি নাগরিক এমন যে যাদের বয়স 100 বছরেরও বেশি, এই জন্য এই দেশকে বৃদ্ধের দেশও বলা হয়ে থাকে। জাপানের জন্মহার খুবই কম, এটা এই অর্থে আরও বেশি প্রমাণিত হয় যে সেখানে বাচ্চাদের ডায়পারের তুলনায় বড়দের প্যাড বেশি বিক্রি হয়। বন্ধুরা, আপনারা ভেন্ডিং মেশিনের নাম তো অবশ্যই শুনেছেন, যার ভেতরে টাকা দেওয়ার পর আমরা যে কোনো জিনিস কিনে নিতে পারবো। আমাদের দেশে এই ভেন্ডিং মেশিন শুধুমাত্র এয়ারপোর্টেই দেখা যায়, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি জাপানে ভেন্ডিং মেশিনের ব্যবহার করা হয়ে থাকে, যেখান থেকে আপনি রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন। যেমন মেকআপ কিট থেকে শুরু করে পোশাক পর্যন্ত এবং খাবার থেকে শুরু করে প্যাম্পার পর্যন্ত। এই দেশের সাক্ষরতার হার 99.9%, যেখানে প্রত্যেকেই লিখতে এবং পড়তে পারে। টোকিও এয়ারপোর্টকে পৃথিবীর 5ম বৃহত্তম এয়ারপোর্ট এবং এশিয়ার 3য় বৃহত্তম এয়ারপোর্ট হিসেবে মানা হয়। জাপানে মেয়েদের জন্য মেয়েদের মতো আর ছেলেদের জন্য ছেলেদের মতো বালিশের ব্যবস্থা রাখা হয়, যার ওপর মাথা রেখে তারা ঘুমিয়ে থাকে। জাপানের মানুষ যৌনতা বা মেলামেশা করতে অনেকটাই অনাগ্রহী হয়ে থাকে, কেননা সারাদিন কাজের প্রতি এতটাই ব্যস্ত থাকে যে যৌনতা নিয়ে তাদের কোনো ধরনের আগ্রহই থাকে না। জাপানে কন্ডম এবং পিল খাওয়ার প্রবণতাও নেই বললেই চলে। সুমো রেসলিংকে এই দেশের জাতীয় খেলা মানা হয়। চেরি ফুলকে এই দেশের জাতীয় ফুল বলা হয়। জাপানি কবুতরকে এই দেশের জাতীয় পাখি বলা হয় এবং চেরি গাছকে এই দেশের জাতীয় গাছ বলে মানা হয়। এই দেশের ব্যবহৃত মুদ্রাকে জাপানি ইয়েন বলা হয়ে থাকে। জাপানের ট্রেন জাপানের সরকার চালায় না, বরং ট্রেনগুলোকে প্রাইভেট কোম্পানি দ্বারা চালানো হয়। পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা এই দেশে হয়ে থাকে, যেখানে আত্মহত্যা করার জন্য একটি বনও আছে যেখানে যেয়ে মানুষ আত্মহত্যা করে থাকে। এই দেশের ইন্টারনেট TLD.GP। এই দেশের 98% মানুষ এমন যারা 18 বছরের বড় বাচ্চাকে অ্যাডপ্ট করেছে। জাপানের নাগরিক প্রতি বছর 17 মিলিয়ন টন মাছ খেয়ে ফেলে, যা পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। জাপানের বাচ্চাদের তুলনায় পালিত প্রাণী বেশি দেখা যায়। পুরো পৃথিবীতে কালো বিড়ালকে আনলাকি মানা হয়, কিন্তু এই দেশে কালো বিড়ালকে লাকি মানা হয়ে থাকে এবং তারা শখবশত একে নিজেদের ঘরে পালন করে। জাপানে প্রতি বছর 2 মিলিয়ন বই এবং ম্যাগাজিন বিক্রি হয়। জাপানে ক্লিনারদেরকে হেলথ কেয়ার নামে বলা হয়ে থাকে, যাদের বেতন 5 থেকে 8 লাখ পর্যন্ত হয়ে থাকে। এই দেশে প্রচুর পরিমাণে খাওয়ার জন্য স্টিক ব্যবহার করা হয়ে থাকে। এই দেশে ঘোড়ার কাঁচা মাংস শখবশত খাওয়া হয়ে থাকে। এই দেশে প্রতিদিন 500 মিলিয়ন কিটক্যাট চকলেট খাওয়া হয়। এই দেশে ইংলিশ কিবোর্ডের বদলে সে দেশের ভাষায় জাপানি ভাষার কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে, কারণ জাপানি ভাষায় কিছু বেশি অক্ষর রয়েছে। এই কারণে এই অক্ষরগুলো সাধারণ কিবোর্ডে পুরো আসে না, তাই এই কিবোর্ড ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে জাপানের আশ্চর্যজনক সব তথ্যসমূহ। যদি আপনার কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিবেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে পরের ভিডিও কোন দেশ নিয়ে বানানো যায়। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।